ব্যাংকের ভাইবা বোর্ডে কি কি পড়বেন আর কি কি করবেন তাই নিয়ে আমার এই ভিডিওটি, চলুন শুরু করা যাক। হেই হোয়াটস আপ গাইজ, দিস ইজ আমি রাজু উইথ ফিউ টিপস, দ্য প্লেস টু লার্ন সামথিং ফিউলি গাইজ। সো ফিউ টিপস এমন একটি প্লেস যেখানে আপনি কোনো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো আপনি যদি শিখতে ভালোবাসেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন টু গেট মোর ভিডিও জাস্ট লাইক দিস ওয়ান। সো কি কি পড়বেন আর কি কি করবেন, ফার্স্টেই কি কি পড়বেন। নাম্বার ওয়ান, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার নাম এবং সেই দেশ কেন বিখ্যাত এটা অবশ্যই জেনে রাখবেন। নাম্বার টু, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাস, বর্তমান গভর্নর, রিজার্ভ ইত্যাদি ও কেন্দ্রীয় ব্যাংকের কাজ যেকোনো পাঁচটি এগুলো জেনে রাখবেন। নাম্বার থ্রি, বাংলাদেশের মোট ব্যাংকের সংখ্যা, কোন ধরনের ব্যাংক ও কোন ব্যাংকের কি কাজ, রাইট। নাম্বার ফোর, যে ব্যাংকে ভাইবা দিবেন তার অতীত বর্তমান বিস্তারিত একেবারে তুলোধনও করে ফেলবেন জানতে জানতে, রাইট। নাম্বার ফাইভ, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, বাজেট, রপ্তানি আয়, মাথাপিছু আয়, রিজার্ভ, আমদানি রপ্তানি ইত্যাদি। নাম্বার সিক্স, নিজের সম্পর্কে, বিশ্ববিদ্যালয় ও অনার্সের সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা। নাম্বার সেভেন, নিজ জেলা সম্পর্কে বিস্তারিত ধারণা, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কী কী বিখ্যাত আছে, কতজন বিখ্যাত রাজনীতিবিদ আছে কিংবা বিখ্যাত ব্যক্তি আছে, রাইট, এ টু জেড জানা থাকতে হবে। নাম্বার এইট, অর্থনীতির সাথে সম্পর্কিত ছোটো ছোটো কয়েকটি ব্যাংকিং টার্ম, যেমন মুনাফা কী, সুদ কী, লেজার কী, সান্ডার কী, ডেবিট কী, ক্রেডিট কী, এফডিআর কী, ভ্যাট কী, এক্সাইজ ডিউটি কী ইত্যাদি পুরো বিষয়টা জানা থাকা লাগবে। নাম্বার নাইন, ভাইবার তারিখ, বাংলা ও ইংরেজি, ছোটো ছোটো বাক্য বাংলা ও ইংরেজিতে ট্রান্সলেট করা, কিছু গাণিতিক টার্মস ও ফর্মুলা জানা থাকা লাগবে। নাম্বার টেন, বর্তমান সরকার ও বঙ্গবন্ধুকে নিয়ে বিস্তারিত, রাইট, মনে হয় বুঝে গেছেন কেন কথাটা বললাম, অর্থাৎ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনীতিবিদরা, বর্তমান সরকার, সরকারের বিগত ইতিহাস সম্পূর্ণ সময় একটা ভালো ধারণা রাখা খুবই জরুরি। এছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে ধারণা রাখুন, ভাইবা কী কী জিজ্ঞেস করবে সেটা বলা মুশকিল, তবে উপরের দশটি পয়েন্ট থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুব খুব বেশি, এর বাইরে থেকেও প্রশ্ন করবে আপনাকে, আপনাকে কয়টি প্রশ্ন করবে সেটা নির্ভর করবে বোর্ডের উপর, দুটি প্রশ্ন করতে পারে আবার দশটিও করতে পারে, উপরের বিষয়গুলো পড়ার জন্য নির্দিষ্ট কোনো বই নেই, এসব তথ্য বিভিন্ন বই ও গুগল থেকে সংগ্রহ করতে পারেন, কয়েকজন মিলে গ্রুপে স্টাডি করতে পারেন। সকল বিষয়ে ধারণা রাখুন, ব্যাংক ভাইবা খুব কঠিন প্রশ্ন করে না, সার্বিক বিষয়ের উপর আপনার ধারণা আছে কি না সেটা জাস্ট যাচাই করে, দ্যাটস ইট। এখন আসি কি কি করবেন, এতক্ষণ বললাম কি কি পড়বেন, এবার কি কি করবেন। নাম্বার ওয়ান, রুচিসম্মত ফর্মাল পোশাক করবেন, ছেলেরা টাই পরতে পারেন আর যেসব মেয়েরা শাড়ি পরবেন তারা অবশ্যই ফুল হাতে ব্লাউজ পরবেন, অতিরিক্ত নয় বরং মধ্যম মানের সাজবেন, মোট কথা আপনাকে প্রথম দেখা দিই যেন তাদের ভালো লেগে যায়। নাম্বার টু, আপনি সিরিয়াল আসার আগ পর্যন্ত হয়তো অস্থিরতা আসতে পারে, এক্ষেত্রে পাশের জনের সাথে কথা বলুন, একটু হাঁটুন বা পানি খান, অর্থাৎ নিজেকে ইজি রাখুন, নিজেকে সাবলীল রাখুন, ভেঙে পড়বেন না কিংবা আস্থা হারাবেন না। নাম্বার থ্রি, অনুমোদন নিয়ে প্রবেশ করবেন, আপনারা চেয়ারের কাছে গিয়ে সালাম দিবেন, বসতে বলার পর বলবেন, তবে চেয়ার টানার সময় যেন শব্দ না হয়। নাম্বার ফোর, প্রশ্ন বাংলায় করলে বাংলায় এবং ইংরেজিতে করলে ইংরেজিতে উত্তর দিবেন। নাম্বার ফাইভ, মুখে মুস্কি হাসি রাখুন, যিনি প্রশ্ন করবেন তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। নাম্বার সিক্স, স্মার্টনেস ভালো কিন্তু ওভার স্মার্ট ভালো না, তাই যা জিজ্ঞাসা করবে তাই উত্তর দিন, কমও না বেশিও না, নিজের পাণ্ডিত্য জাহির করবেন না, আপনার সামনে যারা বসে আছেন তারা আপনার চেয়ে বড় পণ্ডিত। নাম্বার সেভেন, কোনো উত্তর না জানলে বিনয়ের সাথে বলুন যে সেটা আপনি জানেন না, চুপ করে থাকবেন না বা মিথ্যা উত্তর দিবেন না। নাম্বার এইট, নিজেকে স্বাভাবিক রাখুন, বিনয়ী হন, অযথা তর্কে যাবেন না, মনে রাখবেন বস ইজ অলওয়েজ রাইট। নাম্বার নাইন, সোজা হয়ে বসবেন, হাত নিচে রাখবেন, মনোবল অটুট রাখবেন, উত্তর দেওয়ার শুরুতেই সার শব্দটি ব্যবহার করতে পারেন। নাম্বার টেন, যেতে বললে উঠে চেয়ারের সামনে দাঁড়াবেন, ডান হাতে সার্টিফিকেট নিয়ে সালাম দিয়ে ভদ্রভাবে বের হবেন। ভাইবা বোর্ডে মেধা যাচাইয়ের চেয়ে মানসিকভাবে আপনি কতটুকু স্মার্ট সেটাই বেশি যাচাই করা হয়, এটি একটি টি টোয়েন্টি মেন্টাল গেম, তাই বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করবেন। ব্যাংকের ভাইবা সাধারণত ২০ নম্বর থাকে, আপনার পছন্দ হলে ১৫ নম্বর দিবে আর পছন্দ না হলে ১০ প্লাস দিবে, তবে কোনো রকম বেয়াদবি চালাকি বা মিথ্যা বললে ফেল করে দিতে পারে, আর ফেল বা অল্প নম্বর পাওয়া মানে যদি রিটার্নও নম্বর কম পেয়ে থাকেন আপনার এই জবটা আর হচ্ছে না,
আবার ভাইবা বোর্ডে চাইলে আপনার জবটা অনেকটাই নিশ্চিত। তাই ভাইবার জন্য ভালো প্রস্তুতি নিন, চেষ্টা করুন আর প্রার্থনা করুন। যারা এই বিষয়ে আরও ভালো জানেন তাদের পরামর্শ নিন, দেখবেন নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। চেষ্টা করুন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবার ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। সো এই ভিডিওতে যদি আমি কোনো ধরনের ভুল করে থাকি, প্লিজ যারা ভালো জানেন তারা কমেন্টে আমাকে ঠিক করে দেবেন, যাতে সবাই একসাথে ভালোভাবে বুঝতে পারি এবং শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।